हेलो स्टूडेंट, आज के तुम्हारे आरोह जुक्ति स्वरूप पढ़ा अर्थात तुम्हारे एत दिन जगह पढ़िए आसल एगुलो सब अवरोह जुक्ति। प्रथम प्रथम क्लस तुम्हें जुक्ति दो प्रकार है, एक आरोह जुक्ति एक अवरोह जुक्ति। तो एत दिन तुम्हारे जगह पढ़िए सब ही अवरोह जुक्ति अंतर्गत। तब आरोह जुक्ति दृष्टान उदाहरण तुम्हारे दिए दिए मन कर देखो যে এক টাকা কালো, দুটো কাক কালো, তিনটে কাক কালো, সুতরাং সব কাক হয় কালো। এটা একটা আরোহ যুক্তি দৃষ্টান্ত, তোমাদের এটা আমি বলেছিলাম তো। আচ্ছা ঠিক আছে, এবার আরোহ যুক্তির স্বরূপ সম্পর্কে তোমাদের আজকে পড়াবো। অর্থাৎ আমি একটা দুটো দৃষ্টান্ত তোমাদের দিয়েছি, কিন্তু আরোহ যুক্তিটা যে কী সেটা তো তোমাদের আমি ঠিক করে বর্ণনা করে বলিনি, আজকে সেটাই বলবো। আচ্ছা দেখো, যে অনুমানে হেতু বাক্যের তুলনায় সিদ্ধান্ত বেশি ব্যাপক হয়, অর্থাৎ হেতু বাক্যে যেটুকু স্বীকার করা হচ্ছে সিদ্ধান্তে গিয়ে যদি দেখা যায় তার থেকে সিদ্ধান্তটা বেশি ব্যাপক হয়ে গেল, অর্থাৎ কি না হেতু বাক্যে যেটুকু বলা হচ্ছে সিদ্ধান্তে শুধু সেটুকু কভার করেনি, তার থেকে অনেক বেশি ব্যাপকতা লাভ করেছে, তাহলে বুঝতে হবে সেটা একটা আরোহ যুক্তি। এতে কি হয়, সিদ্ধান্তটা অনিবার্যভাবে হেতু বাক্য থেকে নিঃসৃত হয় না। হ্যাঁ, এখানে আমরা কখনো আরোহ যুক্তি বৈধতা অবৈধতা নির্ণয় করতে পারি না। হ্যাঁ, সবসময় আমাদের আমাদের আরোহ যুক্তি সবসময় আমাদের সম্ভাব্যতা বিচার করতে হয়, অর্থাৎ কোনো আরোহ যুক্তি বৈধ অবৈধ এটা আমরা কখনো বলতে পারবো না। দৃষ্টান্তের সংখ্যা যত আমরা বাড়াতে পারবো, আরোহ যুক্তির সম্ভাব্যতা সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি বাড়বে। দৃষ্টান্তের সংখ্যা যত কম হবে সিদ্ধান্তের সম্ভাব্যতা তত বেশি তত কম হবে। সিদ্ধান্তের সম্ভাব্যতা বাড়াতে গেলে আমাদের দৃষ্টান্ত জোগাড় করতে হবে আরও বেশি বেশি। ঠিক আছে, এই হচ্ছে আরোহ যুক্তি। আচ্ছা, আরোহ যুক্তির ভিত্তি দুটোর ওপর নির্ভর করে, একটা হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম আর একটা হচ্ছে কার্যকারণ নিয়ম। একেই আরোহ অনুমানের আকারগত ভিত্তি বলে। অর্থাৎ একটা আরোহ অনুমান যখন গড়ে ওঠে, হ্যাঁ, তখন এই দুটো নীতির সাহায্য আমাদের নিতে হয়, একটা প্রকৃতির একরূপতা নিয়ম আর একটা কার্যকারণ নিয়ম। আমি একটা উদাহরণ নিয়েছি, দেখো যে একটা মানুষ মরণশীল, দুটো মানুষ মরণশীল, তারপর এরম করে তিনটে চারটে দেখে দেখে দশটা মানুষ মরণশীল আমরা দেখেছি, তারপর দশটা থেকে এগারোটা, বারোটা, কুড়িটা, তিরিশটা, এরকম করে করে আমরা দেখেছি একশোটা মানুষ মরণশীল। হ্যাঁ, এইভাবে দিনের পর দিন আমরা দেখেছি যে মানুষ মাত্রই তার মৃত্যু হয়। এর থেকে আমরা সিদ্ধান্ত করেছি কি, যে সকল মানুষই মরণশীল। এটাই হচ্ছে আরোহ অনুমান। আচ্ছা এবার দেখো, আরোহ অনুমানের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান, একটা অবৈজ্ঞানিক আরোহ অনুমান, একটা উপমা যুক্তি। এবার আস্তে আস্তে তোমাদের কোনটা কী বলবো আমি, প্রথমেই দেখো বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান আর উপমায় তিনটে বললাম তো, প্রথমেই তোমাদের বৈজ্ঞানিকটা বলবো। ও, যেটা তোমাদের বলছিলাম যে আকারগত ভিত্তি, ওটা আগে দেখে নাও যে আকারগত ভিত্তি আমি কী বলেছিলাম, যে প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়ম। প্রকৃতির একরূপতা নিয়ম মানে কি বলতো, প্রকৃতি একরূপ, একরূপ মানে কি একই রকম, তাই তো? হ্যাঁ, প্রকৃতি একরূপ একরকম আচরণ করে, প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে। অর্থাৎ যদি একই রকম পরিস্থিতি সৃষ্টি হয় তখন প্রকৃতি আগেও যা আচরণ করেছে আমাদের সাথে ঠিক সেরকম আচরণই করবে। যেমন যেমন আগে মেঘ করেছে, দেখেছি আমরা কি মেঘ করার পরে বৃষ্টি হয়েছে, আবার পরে মেঘ করলো, মেঘ করে আকাশ কালো হয়ে গেল, আমরা জানি কি যে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে এরপরে বৃষ্টি হয়। তার মানে কি, প্রকৃতি একই ঘটনা যখন যেমনভাবে ঘটেছে আগে, ঠিক সেরকম পরিস্থিতি সৃষ্টি হলে ঠিক সেই ঘটনাটাই ঘটে। এটাকেই বলা হয় প্রকৃতির একরূপতা নিয়ম। ঠিক আছে, এবার এই নিয়ম অনুযায়ী কী বলতো, বিশ্ব প্রকৃতি হচ্ছে পুরো নিয়মের রাজত্ব, কখনো বিশৃঙ্খল অবস্থায় কোনো প্রকৃতিতে নিয়ম চলে না। হ্যাঁ, অর্থাৎ প্রকৃতি কখনো খামখেয়ালিভাবে কিছু করতে পারে না। হ্যাঁ, পদার্থবিদ্যা দেখুন, প্রত্যেকটা সাবজেক্টেই দেখো না, পদার্থবিদ্যা যেমন কিসের উপর নির্ভর করে চলে, যে মাধ্যাকর্ষণ নিয়ম আছে, তাই তো? তারপর রসায়নবিদ্যা যেটা, সেখানে আমাদের আছে অনুপাতের নিয়ম। ঠিক সেরকম প্রকৃতিতে যখন আমরা প্রকৃতির কথা বলি তখন প্রকৃতিতে আছে কি, একরূপতা নিয়ম। প্রত্যেকটা বিষয়ের মধ্যেই একটা একটা নিয়মের ইঙ্গিত রয়েছে এবং সেইটাকে আমরা সেটার উপর ভিত্তি করে আমরা এগিয়ে চলি। এটা হচ্ছে প্রকৃতির একরূপতা নিয়ম। আর কার্যকারণ নিয়ম কি, কার্যকারণ নিয়ম বলতে বোঝানো হয় যে প্রত্যেকটা কার্যের অবশ্যই একটা কারণ থাকবে, কারণ ছাড়া কোনো কার্য ঘটতে পারে না। কারণের ওপর এই এই যে নিয়মটা,
হ্যাঁ, এই নিয়মের উপর বিশ্বাস রেখে আমরা বলতে পারি যে এই ঘটনাটা ঘটেছে মানে যে কোনো একটা ঘটনা ঘটেছে মানে এই ঘটনাটার কোনো কারণ আছে। এবার কোনো ঘটনার পিছনে যে কারণটা থাকবে সেটা যদি আমরা জানতে না পারি, হ্যাঁ, এবার এই ঘটনাটা আগে যে মানে কোনো ঘটনা যেটা ঘটে তার আগে যে যে কারণগুলো উপস্থিত থাকে, হ্যাঁ, আমরা মনে 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 সেগুলো অনুমান করতে থাকি কি যে এই ঘটনার পরে যখন ওইটা ঘটেছে তাহলে এটা কার্য হতে পারে। হ্যাঁ, তারপর মিলিয়ে দেখি যে না, এটার পেছনে তো ওই কারণটা হওয়া উচিত নয়, তখন সেটাকে আমরা সরিয়ে দিই। সরিয়ে দেওয়া মানে কি অপসারণ করি, আবার একটা নতুন কারণ খুঁজতে থাকি। এইভাবে যেগুলো অযৌক্তিক কারণ সেগুলোকে অপসারণ করে দিই, দিয়ে ঘটনার আমরা প্রকৃত কারণ খুঁজতে চাই। এটাকে বলা হয় কার্যকারণ নিয়ম। অর্থাৎ কোনো একটা ঘটনায় ধরো ধরো কোনো একটা জায়গা আগুন ধরে গেছে, হ্যাঁ, এবার আমরা এই ঘটনাটা ঘটলো যে আগুন ধরে গেছে, এবার তার কারণ খুঁজতে চাই যে কী করে আগুনটা ধরলো। হ্যাঁ, তখন কি আমরা বলবো যে যে ওই পাশের বাড়ির ব্যক্তি খুব অসুস্থ তাই আগুন ধরে গেছে, এটা কি হয় কখনো? তখন কি বলবো যে না, এটা একটা অবাস্তব বিষয়, এর সাথে মিল নেই, এই ঘটনা নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তারপরে কি দেখবো যে যেখানে আগুন ধরে গেছে কাছাকাছি কিছু দাহ্য বস্তু ছিল, তখন আমরা সিদ্ধান্ত করি হ্যাঁ এই দাহ্য বস্তুর জন্যেই কিন্তু আগুনটা ধরেছে। তার মানে যেগুলো আমরা বুঝতে পারি যে এইগুলো গুরুত্বহীন বিষয়, এগুলো কার্য ঘটার জন্য যথেষ্ট নয়, সেইটাই আমরা অপসারণ করে দিই অর্থাৎ বাদ দিয়ে দিই। তারপর যেটা আসল ঘটনা সেদিকে আমরা সন্ধান চালিয়ে তারপর কারণটাকে অনুসন্ধান করতে চাই, এটাই হচ্ছে কার্যকারণ নিয়ম। তাহলে আমাদের আরোহ অনুমানে আকারগত ভিত্তি কী হলো, একটা প্রকৃতি একরূপতা নিয়ম, আরেকটা কার্যকারণ নিয়ম, ঠিক আছে। এবার দেখো, আকারগত ভিত্তি যেমন আছে আরোহ অনুমানে সেরকম বস্তুগত ভিত্তিও আছে। হ্যাঁ, বস্তুগত ভিত্তি দেখো কি, পর্যবেক্ষণ আর পরীক্ষণকে আরো অনুমানের বস্তুগত ভিত্তি বলা হয়। আমরা যেমন আকারগত ভিত্তিতে একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়ম বলেছিলাম, ঠিক সেরকম বস্তুগত ভিত্তির ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ আর পরীক্ষণকে সাথে করে নিই। আরো অনুমানের এটাই হচ্ছে বস্তুগত ভিত্তি। দেখো, বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ আর পরীক্ষণ করে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। হ্যাঁ, যখন আমরা কোনো ঘটনা পরিবেশে তো কত ঘটনাই ঘটে চলেছে, তাই না? এবার এই ঘটনাগুলোকে কী করি আমরা পর্যবেক্ষণ করতে থাকি। এবার পর্যবেক্ষণের করার পরে সেগুলোকে আমরা পরীক্ষা করে নিই যে যদি মানে এমনি পরীক্ষাগারে পরীক্ষা করা সম্ভব নাও হয়, হ্যাঁ, মোটামুটি আমরা সেই ঘটনাগুলো পারম্পর্য মিলিয়ে মিলিয়ে দেখে নিই যে হ্যাঁ এটা হতে পারে কি। হ্যাঁ, যদি দেখা যায় যে না, হ্যাঁ, এটার সাথে এটা যোগাযোগ কোনো কার্যের সাথে কারণে, হ্যাঁ, এটা একটা যোগাযোগের সম্ভাবনা আছে হলেও হতে পারে, সেইগুলোকে বলা হয় পরীক্ষণ। সেটা পরীক্ষাগারে সবসময় উৎপন্ন হতে হবে এমন নয়, পরীক্ষাগারে যদি করা হয় তা তো খুবই ভালো কথা, কিন্তু আমাদের অবাধ অভিজ্ঞতা বা অবাধ পর্যবেক্ষণের পরে পরীক্ষণের পরে যদি আমরা কোনো সিদ্ধান্তে প্রতিষ্ঠা মানে সিদ্ধান্তে উপনীত হতে পারি তাহলে সেটাকে বস্তুগত ভিত্তি বলা হয়। হ্যাঁ, তাহলে সবসময় যে ঘটনাকে কৃত্রিমভাবে পরীক্ষাগারে স্থাপন করতে হবে এমন নয়, করতে পারলে তো খুবই ভালো কথা, তাহলে আমরা সিদ্ধান্তটা যাচাই করে নিতে পারি, কিন্তু এমনিও আমরা ঘটনার পারম্পর্য বিচার করে পরীক্ষা করে নিতে পারি, তবে কি আগে পর্যবেক্ষণটা জরুরি, ঠিক আছে। এবার আরো অনুমানের কাকে বলে তো বললাম, এবার আকারগত বস্তুগত ভিত্তিও বলেছি তোমাদের। এবার দেখো, আরো অনুমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা পড়বো। এবার দেখো, আরো অনুমানের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামান্যীকরণ। সামান্যীকরণ মানে জেনারালাইজেশন, অর্থাৎ কি না, যেটা আমরা সার্বিকীকরণ বলতে পারো। হ্যাঁ, যেমন দেখো, আরোহ যুক্তি হেতু বাক্যগুলো বিশেষ বচন হলো তার থেকে সার্বিক বচন উপনীত হতে হয়, আর যদি আর এটাকে বলা হয় সামান্যীকরণ। যেমন দেখো, কয়েকটা আমরা বিশেষ ঘটনা দেখলাম, হ্যাঁ, এবার দেখে সেই বিশেষ সিদ্ধান্ত করলে হবে না, আরোহ যুক্তিতে সবসময় সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়, অর্থাৎ কি না, যেটা সার্বজনীন সিদ্ধান্ত হবে সেটাই সার্বিক বচন, ঠিক আছে। এই আরোহ অনুমানের ক্ষেত্রে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার এই যে বিশেষ বিশেষ ঘটনাগুলো দেখে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়, এতে কী হয়, একটা গ্যাপ থেকে যায়। ধরো এই যে যে উদাহরণটাই তোমাদের দিলাম যে একটা মানুষ মরণশীল, দুটো মানুষ মরণশীল, তিনটে মরণশীল, 100টা মানুষ মরণশীল, 1000টা মানুষ মরণশীল, তার থেকে আমরা সিদ্ধান্ত করে নিই কি সকল মানুষই মরণশীল। তা এই যে একটা, দুটো, তিনটে, এরকম 10টা 100টা দৃষ্টান্ত আমরা দেখতে পাই, যেগুলো আমরা চোখের সামনে দেখেছি, হ্যাঁ, সেই কটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা ঠিক করে নিই কি তার মানে সব মানুষই মরণশীল, কি
কিন্তু পৃথিবীর সব মানুষ তো দেখা সম্ভব নয়। তার মানে কি এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা যে একটা সামান্য বচন সামান্য বা সার্বিক একটা দৃষ্টান্তে এসে পৌঁছাই বা সিদ্ধান্তে এসে পৌঁছায়, এর মধ্যে একটা গ্যাপ থেকে যায়। অর্থাৎ আমরা পৃথিবীর সব মানুষকে দেখতে পাই না, সব মানুষ যে মরণশীলটা আমাদের পক্ষে জানা কখনো সম্ভব নয়। তার মানে এটা পুরোপুরি একটা অজ্ঞাত বিষয়ে আমরা এসে পৌঁছাই, তাই তো? আগের যে বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলো আমি নিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা জানি, সেগুলো কিন্তু জ্ঞাত দৃষ্টান্ত। অর্থাৎ এই যে একটা মানুষ, দুটো মানুষ, তিনটা মানুষ, সেই মরণশীল, এগুলো আমরা দেখেছি, হ্যাঁ, এইগুলো কিন্তু পুরো জ্ঞাত বিষয়, অর্থাৎ এগুলো কিন্তু মিথ্যা নয়। কিন্তু এই যে আমি লাস্টে সিদ্ধান্ত করলাম যে সব মানুষই মরণশীল, এটা কিন্তু আমাদের অজ্ঞাত বিষয়, অর্থাৎ অজানা বিষয়, এটা ভুল হলে হতে পারে। সুতরাং এই যে বিশেষ থেকে সামান্য সিদ্ধান্তে উপনীত হওয়া, এটার মধ্যে একটা যেহেতু গ্যাপ থেকে যায়, এটাকে বলা হয়, এটা হচ্ছে আরোহ হনুমানের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, আর এটাকে বলা হয় আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি। যুক্তিবিজ্ঞানীরা এই এই যে বৈশিষ্ট্যটা এটার নাম দিয়েছেন আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি। অর্থাৎ কিনা বিশেষ থেকে সার্বিক সিদ্ধান্তে আসার এই পদ্ধতিটার নামই হচ্ছে আরোহমূলক লাভ, ঠিক আছে? এটা হচ্ছে আরোহমূলক বৈশিষ্ট্যের প্রথম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবার দেখো দ্বিতীয় সিদ্ধান্তের নতুনত্ব। আরোহমূলক যুক্তিতে সবসময় সিদ্ধান্তে নতুনত্ব থাকবে, কেন বলো তো? কারণ আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত গ্রহণ করে একটা সামান্য সিদ্ধান্তে উপনীত হই, তাই না? এবার যদি সামান্য সিদ্ধান্তে উপনীত হই, সেটা কিনা বিশেষ দৃষ্টান্তের মধ্যে উপস্থিত ছিল না, তাহলে সেটা আমাদের পুরো নতুন একটা তথ্য দান করবে। এই যে আমরা একটা দুটো দৃষ্টান্ত দেখেছি মানুষ মরণশীল, হ্যাঁ, তার থেকে আমরা কী করি সিদ্ধান্ত সব মানুষই মরণশীল। তা এই যে সব মানুষই মরণশীল, এটা তো কোনো হেতুবাক্যের মধ্যে আমরা পাইনি, তাই না? তার মানে আমাদের সিদ্ধান্তের মধ্যে একটা নতুন নতুন একটা তথ্য আমরা পেলাম। তাহলে এই যে আরো যেটা কিনা আমরা অবগ্রহ অনুমানে পাই না, কিন্তু অবগ্রহ অনুমানে আমরা কি পুরো একটা গ্রুপ পুরো একটা জাতি সম্পর্কে আগে স্বীকার করে নেওয়া হয় এবং তার থেকে কি সিদ্ধান্ত আসি আমরা বিশেষ একটা সিদ্ধান্ত। তার মানে কি অবগ্রহ অনুমানে আমরা নতুন কোনো তথ্য পাই না, নতুন তথ্যটা আমরা প্রধান আশ্রয়বাক্যেই গ্রহণ করে নিয়েছি। সেই জন্য অবগ্রহ অনুমান কিন্তু কোনো তথ্য জ্ঞাপন করে না সিদ্ধান্তে, যেটা কিনা আরোহ অনুমান করে। হ্যাঁ, যে প্রথমে কয়েকটা বিশেষ দৃষ্টান্ত থেকে আমরা সামান্য সিদ্ধান্তে আসি, আর সেটাই হচ্ছে এই নতুন তথ্যদানের জন্য মানে উপযুক্ত বিষয় আরোহ অনুমানে। তিন নম্বর দেখো প্রসক্তি সম্পর্কের অভাব। প্রসক্তি সম্পর্ক মানে কার্য ঘটলে কারণ ঘটবেই, এইটা যে এই কার্যের সাথে কারণের একটা যে অন্তরঙ্গ সম্পর্ক, এটাকে এটাকে অস্বীকার করা হয়। আরো হনুমানে এই যে হেতুবাক্য আর সিদ্ধান্তের মধ্যে যে একটা এরকম অন্তরঙ্গতার সম্পর্ক রয়েছে, অর্থাৎ একটা না থাকলে আরেকটা থাকে না, একটা থাকলে আরেকটা থাকে, এই সম্পর্কটাকে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ এদের মধ্যে কোনো প্রসক্তি সম্পর্ক থাকে না। যদি প্রসক্তি সম্পর্ক থাকতো না, তাহলে কিন্তু এদের বৈধতা অবৈধতা বিচার করা সম্ভব হতো। এই আরো হনুমানে সেটা সম্ভব হয় না। তাই জন্য এই মানে হেতুবাক্যে সাক্ষ্য প্রমাণ যতটা মানে জোরালো আমরা করতে পারবো বা হেতুবাক্যে সাক্ষ্য প্রমাণ যত বেশি জোগাড় করতে পারবো, তত আর হনুমানের সিদ্ধান্তটা তত বেশি সম্ভব হবে। কিন্তু কখনোই আমরা একদম সঠিক বা একদম বেঠিক এরকম বলতে পারি না, এর কারণটাই হচ্ছে প্রসক্তি সম্পর্কের অভাব। চার নম্বর দেখো প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নীতি, পর্যবেক্ষণ আর পরীক্ষণ, এর উপর আরোহের সিদ্ধান্ত নির্ভরশীল। অর্থাৎ যে কটা তোমাদের বললাম যে আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি, দেখতে পেয়েছো আকারগত ভিত্তিতে যে প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়ম, এই দুটো ছিল, আর বস্তুগত ভিত্তিতে ছিল পর্যবেক্ষণ আর পরীক্ষণ, এই চারটে, হ্যাঁ, এর উপরে কিন্তু আরোহের সিদ্ধান্ত নির্ভরশীল। আচ্ছা পাঁচ নম্বর দেখো আরোহ যুক্তির সিদ্ধান্ত বৈধ বা অবৈধ বলা যায় না। এর কারণ কোনো যুক্তি বৈধ হতে গেলে তাকে কতগুলো নিয়মের অধীনে থাকতে হয়। হ্যাঁ, প্রথমে তো বলেইছি তোমাদের প্রসক্তি সম্পর্ক থাকতে হবে, এখানে সেটা নেই। দ্বিতীয়ত তোমরা অবরোহ অনুমানে যখন বৈধতা প্রমাণ করেছিলে, হ্যাঁ, তোমাদের নিরপেক্ষ ন্যায় বৈধতা প্রমাণে যে চ্যাপ্টারটা আমি পড়েছিলাম তাতে তোমাদের দেখিয়েছিলাম না যে ন্যায় অনুমানে বৈধতা বিচার করতে গেলে 10টা নিয়ম অনুসরণ করতে হয়। এখানেও ঠিক তাই, হ্যাঁ, যে যদি এই আরোহ যুক্তির বৈধতা বৈধ বা অবৈধ হতো, হ্যাঁ, বা বৈধতা বিচার করা সম্ভব হতো, তাহলে এই অনুমানগুলোকেও কতগুলো নিয়মের মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু আরোহ অনুমানে এরকম কোনো নিয়ম নেই যে নিয়মগুলো অনুসরণ করলে এই আরোহ যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে। সেই জন্য এই আরোহ যুক্তি সিদ্ধান্ত যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে কোনো প্রসক্তি সম্পর্ক নেই এবং এদের কত মানে কোনো নিয়ম ফলো করে এগিয়ে যাওয়ারও রাস্তা নেই।
তাই আর ও যুক্তি সিদ্ধান্ত কোনো সম্ভব মানে সম্ভাব্যই হবে সব সময়, বৈধ বা অবৈধ হবে না। আচ্ছা, এই হলো আর ও যুক্তির বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার দেখো আর ও অনুমানের সমস্যা। হ্যাঁ, এই যে যে যুক্তিটা বৈধ অবৈধ ঠিক করে বলা সম্ভব নয়, সবসময় সম্ভাব্য বলতে হচ্ছে। দৃষ্টান্তের সংখ্যা যত বাড়বে তত সম্ভাব্যতা বাড়বে, দৃষ্টান্তের সংখ্যা যত কমবে সম্ভাব্যতা তত কমবে। তাহলে কি যে অনুমানের মানে আমরা সঠিক করে বলতেই পারি না যেটা বৈধ না অবৈধ, তাহলে তাকে নিয়ে তো সমস্যা হবেই, তাই না? ঠিক সেরকম এই আরোহ অনুমানের সমস্যা দেখো কী আছে। আরোহ অনুমানে অভিজ্ঞতার মাধ্যমে প্রাপ্ত বিশেষ সত্য থেকে আমরা সামান্য সংশ্লেষক বচনে উপনীত হই, আর এটাই হচ্ছে আরো হনুমানের সমস্যা। অর্থাৎ যেটা কিনা ইন্ডাকটিভ লিপ বা তোমাদের ওই যে আরোহমূলক লাভ বললাম, সেইটাই হচ্ছে আরো হনুমানের সমস্যা। অর্থাৎ কিনা আমরা বিশেষ সিদ্ধান্ত বিশেষ কতগুলো হেতু বাক্যের থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে উপনীত হই, আর এটাই হচ্ছে আরো হনুমানের সমস্যা। কারণ কি ওখানে একটা বিরাট ফাঁকা থেকে যায়, হ্যাঁ, যে তার মধ্যে কিনা এমন হতে পারে তার মধ্যে একটা ভুল তথ্য হাজির হয়ে যেতে পারে। এই যে আমরা দুটো তিনটে মানুষের দৃষ্টান্ত নিয়ে বলি যে তারা মরণশীল, তার থেকে সিদ্ধান্ত করে নিই যে সব মানুষই মরণশীল, এমন হতে পারে যে যে দেখা যেতে পারে যে পৃথিবীতে কোনো একটা মানুষ সে মরলো না, অমর। হ্যাঁ, তখন কী হবে, এই যে সব মানুষ মরণশীল, পুরো এই যে সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। তার মানে কি, যদি একটা কখনো উদাহরণ এমন এসে পড়ে যে সেটা কিনা নেগেটিভ উদাহরণ, তখন কিন্তু পুরো আরোহ অনুমানের সিদ্ধান্তটা ভুল হয়ে যাবে। সেই জন্য বলা হয় যে এই যে সার্বিক বিশেষ থেকে আমরা সার্বিক সিদ্ধান্তে উপনীত হই, এই যে আরোহমূলক লাভ, এটা হচ্ছে আরোহমূলক অনুমানের সব থেকে বড় সমস্যা। এখানে একটা দৃষ্টান্ত যদি কখনো বিপরীত সিদ্ধান্তে এসে পৌঁছ মানে এর মধ্যে ঢুকে যায়, তাহলে পুরো আরোহ অনুমানটাই নষ্ট হয়ে যাবে, বা পুরো আরোহ অনুমানের ওই দৃষ্টান্তটা পুরো ভুল হয়ে যাবে, আর এটাই হচ্ছে আরোহ অনুমানের সমস্যা। সমাধানের উপায় কী আছে দেখো এখানে, প্রকৃতির একরূপতার কার্যকারণ নীতি হচ্ছে আরোহ অনুমানের সমস্যা সমাধানের উপায়। যদি মানে এমনিতে তো কখনো বৈধতা অবৈধতা প্রমাণ করা যাবে না আরোহ অনুমানে, মোটামুটি এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে এর আকারগত ভিত্তি, অর্থাৎ কার্যকারণ নিয়ম আর প্রকৃতির একরূপতা নিয়ম। হ্যাঁ, যদি দেখা যায় যে প্রকৃতি, কারণ এটা আমরা জানি যে প্রকৃতি সম অবস্থা সম আচরণ করে, হ্যাঁ, এই নীতিটাকে মেনে নিয়ে যদি আমরা এগোই, আর কার্যকারণ নীতি মানে একটা কারণ যদি কার্য যদি ঘটে তার কারণ থাকে, এই দুটো নীতিকে নিয়ে যতটুকু এগোনো সম্ভব আমরা সেটুকু যদি এগিয়ে যেতে পারি, তাহলে আরোহের সমস্যাটা কিছুটা মেটে। যেমন আগেও আমরা দেখেছি যে মানুষ জন্মগ্রহণ করেছে এবং একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানুষ বাঁচে, তারপর মানুষের মৃত্যু অনিবার্য, এটা প্রকৃতি বরাবরই এই সম অবস্থা সম আচরণ করে চলেছে। হ্যাঁ, এবার প্রকৃতির নিয়মে কখনো বিশৃঙ্খলা তৈরি হয় না, প্রকৃতি সবসময় একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলে। হ্যাঁ, সেই জন্য প্রকৃতির এটাকে বলা হয় প্রকৃতির একরূপতা নিয়ম। তাহলে এই প্রকৃতির একরূপতা নিয়ম যতদিন ঠিক থাকবে, ততদিন এই যে মানুষের জন্ম হলে মৃত্যু হবে এটাও ঠিক থাকবে। আর কার্যকারণ নিয়ম মানে কারণ ঘটে, কারণ থাকলে তার একটা কার্য থাকবে, এই যে মানুষের জন্ম হলে তার মৃত্যু হবে, মানুষের মৃত্যু হয়েছে মানে তার জন্ম হয়েছে তার মৃত্যু হবে। এই যে দুটো নিয়ম অর্থাৎ আকারগত যে ভিত্তি, এর ওপর এর মধ্যে দিয়ে যদি আরো অনুমানের মানে যদি সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে আরো অনুমানের সমস্যা কিছুটা মেটানো যায়। এই যে একটা উদাহরণ দিয়েছি দেখো, যদি কেউ বিষ খেয়ে মারা যায়, তাহলে বিষ খেয়ে মারা যায় সেক্ষেত্রে আমরা দুটো পদ্ধতির মাধ্যমে আমরা বলতে পারি কি যে বিষ পানি হচ্ছে মৃত্যুর কারণ। মানে আগেও আমরা দেখেছি যে বিষ খেয়েছে সে মারা গেছে, হ্যাঁ, প্রকৃতির একরূপতা নিয়ম মানে বিষ খেলে সে মারা যায়, হ্যাঁ, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে ও বিষ খেয়েছে সেই কারণে মারা গেছে। আর কার্যকারণ নিয়ম মানে কি, দেখতে পাচ্ছি মৃত্যু হয়েছে বিষ খেয়েছে, তার কারণ কার্য হিসেবে আমরা বলতে পারি কি বিষ যখন খেয়েছে, আগেও দেখেছি আমরা বিষ খেয়েছে মারা গেছে, তার মানে এও যখন খেয়েছে বিষ খেয়েছে, মানে এও যখন বিষ খেয়েছে তখন এও মারা যাবে। তাহলে এই যে প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকারণ নিয়ম, এর মাধ্যমে আমরা বলতে পারি যে বিষ খেলে মানুষ মরে যায়, ঠিক আছে। এবার দেখো আরো অনুমানে বিভাগ আছে, বিভাগ এই যে তোমাদের দেখালাম না ছকটা, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আর উপমা যুক্তির বিভাগ। দেখো বৈজ্ঞানিক বিভাগ যে বৈজ্ঞানিক যেটা অর্থাৎ বৈজ্ঞানিক আরোহ অনুমান যেটা, সেটা হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে প্রকৃতির একরূপতা নিয়ম আর কার্যকর নীতির উপর নির্ভর করে এক জাতীয় সকল বস্তু ঘটনা সম্পর্কে একটা সামান্য সংশ্লেষক বচন যদি সিদ্ধান্তরূপে গ্রহণ করা হয়, তাহলে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। হ্যাঁ, এবার দেখো এই যে আমি ডেফিনেশনটা দিলাম, এখানে দেখো আরো অনুমানের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। প্রকৃতির একরূপতা প্রথমে হচ্ছে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করতে হবে, করে তার মানে কি বস্তুগত ভিত্তি একটা নেওয়া হলো, তাই তো, পর্যবেক্ষণ। আর আকারগত ভিত্তি যে প্রকৃতির একরূপতা নিয়মকে গ্রহণ করা হলো, কার্যকারণ নীতির সাহায্য নেওয়া হলো, তাই তো। তাহলে দেখো আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তি মোটামুটি করে গ্রহণ করা হলো, এবার সব ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয়,
হ্যাঁ, যেখানে পরীক্ষণ সম্ভব করা হবে আর যেখানে সম্ভব না করা হবে না, মোটামুটি কিন্তু দেখো সবকটা নীতি সাহায্য নেওয়া হয়েছে। নিয়ে তারপর কি একজাতীয় সব বস্তু আর ঘটনা সম্পর্কে একটা সামান্য সংশ্লেষক বচন, সামান্য সংশ্লেষক বচন তো আরো মানে বৈশিষ্ট্য, সিদ্ধান্ত সবসময় তাই হবে, তাই তো? তাহলে সামান্য সংশ্লেষক বচনকে যদি সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয় তাহলে যে অনুমানটা আমরা পাবো সেটাই বৈজ্ঞানিক আরোহ অনুমান। এবার দেখেছো বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে আরোহের যে বস্তুগত আর আকারগত ভিত্তি সবকটা সাহায্য নেওয়া হয়েছে। পর্যবেক্ষণ তার পরীক্ষণে যদি সম্ভব হয় তবে পরীক্ষণ, এই কারণে এখানে পরীক্ষণটা এখানটায় অপশান রাখা হয়েছে, পরীক্ষণের কথাটা আমি বলিনি, পর্যবেক্ষণ। কিন্তু ওই আর যেটা আকারগত ভিত্তি দুটোই সাহায্য নিতে হবে, প্রকৃতির একরূপতা নিয়েও বা কার্যকারণ নিয়েও। হ্যাঁ, এই তিনটে নীতির সাহায্য নিতে হবে, যদি পরীক্ষণ সম্ভব হয় তবে সেটাও নিতে হবে, নিয়ে একটা সার্বিক সামান্য সংশ্লেষক বচনে সিদ্ধান্তে উপনীত হতে হবে, তাহলে সেটা বৈজ্ঞানিক আরোহ অনুমানে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে পারি। এই ধরনের আরোহ অনুমানে সম্ভাব্যতা অনেকটা বেশি থাকে। এবার দেখো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো একটা ধাতব পদার্থে যদি আমরা উত্তাপ প্রয়োগ করি তাহলে কি হয়, সেই ধাতব বস্তুটার আয়তনটা অনেকটা বেড়ে যায়। এটা আমরা জানি ধাতব বস্তুতে উত্তাপ প্রয়োগ করা হয়েছে ধাতব বস্তুর আয়তন বাড়ার জন্য, আয়তন বাড়ার কারণ। আচ্ছা, এবার দেখা গেল যে সেই ধাতব পদার্থে আরও একটু বেশি উত্তাপ প্রয়োগ করা হলো, তাহলে কি হবে, ওই ধাতব বস্তু আয়তনটা আরও একটু বেড়ে যাবে। হ্যাঁ, তার থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি, যে তার মানে ধাতব বস্তুতে উত্তাপ প্রয়োগ করাই হচ্ছে তোমার ধাতব বস্তুর আয়তন বৃদ্ধির কারণ। কারণ আমরা দেখলাম যে প্রথমে ধাতব বস্তুটায় উত্তাপ দেওয়া হলো, আয়তন বেড়ে গেল, তারপর আর টেস্ট করার জন্য আরও একটু উত্তাপ দেওয়া হলো, হ্যাঁ, তখন দেখা গেলো যে ওর আয়তন আর একটু বেড়ে গেলো। তাতে কি আমরা সিদ্ধান্তে আসি কি, তার মানে ওই যেহেতু উত্তাপ দেওয়া হচ্ছে সুতরাং ধাতব বস্তুর আয়তন বাড়ছে, এটাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমান। আচ্ছা, এবার দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানটা কি, অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টাই করা হয় না এখানে। হ্যাঁ, এখানে শুধুমাত্র এখানে অর্থাৎ কি, এখানে প্রকৃতির এই কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা যদি করা হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে মানে অনেকটা ভুল হওয়ার চান্সটা কম থাকে। এখানে সেই চেষ্টাটা আগে করা হয় না, করা হয় কি যে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার মাধ্যমে বিশেষ থেকে সামান্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হয়। এবার অবাধ অভিজ্ঞতা মানে কি, এবার অভিজ্ঞতা ধরো এক একজনের এক এক রকম, তুমি একটা পর্যবেক্ষণ কিছু পর্যবেক্ষণ করে একটা অবাধ অভিজ্ঞতার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসলে, আমি একটা করলাম কিন্তু কোনো কার্যকারণ নিয়মের সাহায্য না নিয়ে যদি একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যায়। এমনিতেই আরো হনুমান বৈধতা অবৈধতা মানে করা সম্ভব, বিচার করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে যদি আমরা ওই আকারগত ভিত্তির সাহায্যই না নিই তাহলে মানে যেটার উপর বেস করে রয়েছে আকার মানে আরো হনুমান তাহলে সেটা তো আরও বেশি দুর্বল হতে বাধ্য, তাই না? ঠিক সেই জন্য এটাকে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয়। যেমন দেখো অবাধ অভিজ্ঞতা বলতে কী বোঝানো হয়েছে, কার্যকারণ সম্পর্কে সাহায্যতে নেওয়া হয় না কিন্তু। হ্যাঁ, ধরো জবা ফুল লাল, জবা ফুল লাল, এবার আমরা দেখেছি গন্ধহীন। তারপর দেখা হয়েছে কি শিমুল ফুল লাল, সুতরাং ওর তো গন্ধ নেই। তারপরে দেখেছি কি পলাশ ফুল লাল, পলাশ ফুলেও গন্ধ নেই। এর থেকে যদি আমি সিদ্ধান্ত করে ফেলি তার মানে যত লাল ফুল আছে পৃথিবীতে তাদের কোনোটাই গন্ধ হয় না, এটা কি ঠিক? গোলাপ ফুলও তো লাল, গোলাপ ফুলে গন্ধ হয় না। এই যে দু তিনটে দৃষ্টান্ত, হ্যাঁ, এরকমভাবে দেখলাম যে জবা ফুল লাল গন্ধ নেই, শিমুল ফুল লাল গন্ধ নেই, পলাশ ফুল লাল গন্ধ নেই, তার মানে পৃথিবীতে যত লাল ফুল আছে কোনো গন্ধ নেই। এই যে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে, হ্যাঁ, পর্যবেক্ষণের ভিত্তিতে বা অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে চলে আসি, কোনো কার্যকারণ সম্পর্ক নেই, কোনো প্রকৃতির একরূপতা সম্পর্ক নেই, হঠাৎ করে একটা সিদ্ধান্ত করে ফেললাম, এটা হচ্ছে অবৈজ্ঞানিক অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান, আর এই অনুমান খুবই দুর্বল প্রকৃতির। ঠিক আছে, এবার দেখো বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে এই যে দুটোই যেহেতু আরোহ অনুমানের অন্তর্গত এই জন্য এদের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে আবার কিছু বৈসাদৃশ্যও রয়েছে। হ্যাঁ, প্রথম সাদৃশ্য হচ্ছে যেহেতু উভয় প্রকার আরোহ অনুমানই মানে দুটো এই যে বৈজ্ঞানিক আরোহ অনুমান আর অবৈজ্ঞানিক আরোহ অনুমান এই দুটোই তো আরোহ অনুমানের অন্তর্গত, এই যে উভয়ের লক্ষ্যই কিন্তু সার্বিক সংশ্লেষণ বচনে পৌঁছানো বা উভয়ের লক্ষ্য সিদ্ধান্ত যাতে সার্বিক সংশ্লেষক হয়। হ্যাঁ, কারণ কি দুটোই আরো হনুমান, তাই না? আর দ্বিতীয়ত কি উভয় প্রকার অনুমানই প্রকৃতির একরূপতা নিয়ম অনুসারে অনুসরণ করে। হ্যাঁ, আর কার শুধু পার্থক্য কি আছে যে বৈজ্ঞানিক আরো হনুমান কার্যকারণ অনুসর নীতির ওপর প্রতিষ্ঠিত আর অবৈজ্ঞানিক অনুমান কার্যকর নীতি অনুসরণ করে না।
ঠিক আছে। তিন নম্বর দেখো, উভয় প্রকার অনুমানে আরোহমূলক লাভ রয়েছে দুটোতেই। আরোহমূলক অনুমান মানে আরোহমূলক লাভ থাকবে, সেটা বৈজ্ঞানিক হোক আর অবৈজ্ঞানিকই হোক। আর উভয় প্রকার অনুমানে কয়েকটা বিশেষ ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত করা হয়, ঠিক আছে। এই হচ্ছে সাদৃশ্য দুজনের। আর বৈসাদৃশ্য তো রয়েছে, বৈসাদৃশ্য হচ্ছে দেখো, প্রথম বৈজ্ঞানিক আরোহ অনুমানে ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি, কার্যকারণ নীতি, পর্যবেক্ষণ নীতি, পরীক্ষণ নীতি, অর্থাৎ বস্তুগত আকারগত ভিত্তি, যেটা চারটেই এখানে নেওয়া হয়েছে। আর অবৈজ্ঞানিক অনুমানের ভিত্তি হচ্ছে শুধুমাত্র অবাধ অভিজ্ঞতা, ঠিক আছে। আর দু নম্বর, বৈজ্ঞানিক আরো অনুমানে সদর্থক নঅর্থক উভয় প্রকার দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়, যেখানে কিনা অবৈজ্ঞানিক আরো অনুমানে শুধুমাত্র সদর্থক দৃষ্টান্ত নেওয়া হয়। হ্যাঁ, যখন আমরা বৈজ্ঞানিক আরোহমান প্রতিষ্ঠা করি না, তখন সদর্থক আর নঅর্থক দুটোই দেখি আমরা। হ্যাঁ, যেমন যেমন ধরো এই যে এই ফুলের উদাহরণটা তোমাদের দিলাম, যে জবা ফুল লাল গন্ধহীন, শিমুল ফুল লাল গন্ধহীন। হ্যাঁ, এই যে অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহানুমান সেখান থেকে সিদ্ধান্ত করে নেয় কি সব লাল ফুলই গন্ধহীন। কিন্তু যারা বৈজ্ঞানিক আরোহানুমান প্রতিষ্ঠা করে, তারা কিন্তু আবার খুঁজে খুঁজে দেখে যে এর কোনো নঅর্থক দৃষ্টান্ত আছে কি না। ঠিক যেমন তোমাদের বললাম যে গোলাপ ফুলও তো লাল, গোলাপ ফুলে গন্ধ আছে, ওরা কিন্তু এই দৃষ্টান্তটা সংগ্রহ করতো। বৈজ্ঞানিক আরোহানুমানের লক্ষ্য হচ্ছে সদর্থক নঅর্থক দুটো দৃষ্টান্তকেই দেখা। যখনই ওরা নঅর্থক দৃষ্টান্তটা সংগ্রহ করতে পারত, তখন কিন্তু এই বৈজ্ঞানিক আরোহানুমানে এই সিদ্ধান্তটা কখনো গ্রহণ করা সম্ভব হতো না যে সব লাল ফুলই গন্ধহীন। কারণ কি, ওরা অলরেডি একটা নঅর্থক দৃষ্টান্ত সংগ্রহ করে ফেলেছে, তাই তো? তার মানে কি, সদর্থক আর নঅর্থক দৃষ্টান্ত দুটো যদি এক করে কোনো সিদ্ধান্ত বার করা হয়, তাহলে সেটা কিন্তু অনেক বেশি ওর পসিবিলিটি বাড়ে। কিন্তু শুধুমাত্র যদি আমি যে কটা চোখের সামনে দেখতে পাচ্ছি তার ভিত্তিতে একটা পুরো সার্বজনীন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, তাহলে কিন্তু কখনো সেটা সঠিক হতে পারে না। হ্যাঁ, একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাকে সবসময় সদর্থক দিক নঅর্থক দিক দুটোই বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসতে হয়। হ্যাঁ, আর সেটাই হচ্ছে বৈজ্ঞানিক আরোহানুমানে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা কিনা অবৈজ্ঞানিক আরোহানুমানে সম্ভব হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, বৈজ্ঞানিক আরোহানুমানে কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত মিশ্রিত হয়। এটা তো তোমাদের একটু আগেই বলেছি যে যেটা কিনা অবৈজ্ঞানিক আরোহানুমানে মোটেই সাহায্য নেওয়া হয় না। আর সিদ্ধান্ত, আর যেহেতু বৈজ্ঞানিক আরো অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে গড়ে ওঠে, সেই জন্য সম্ভাব্যতা অনেক বেশি থাকে, যেটা কিনা অবৈজ্ঞানিক আরো অনুমানে এর সম্ভাব্যতা অনেক কম থাকে, কার্যকারণ সম্পর্ক ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় না বলে। হ্যাঁ, অবৈজ্ঞানিক অনুমানে গুরুত্ব দেওয়া হয় কিসের, দৃষ্টান্তের সংখ্যার উপরে। হ্যাঁ, সেই সংখ্যা গ্রহণ করতে গিয়ে যত বেশি সংখ্যা নেওয়া হবে তত বেশি সম্ভাব্যতা বাড়তে থাকে, কিন্তু কার্যকারণ সম্পর্ক গ্রহণ করা হয় না। চার নম্বর দেখো, বৈজ্ঞানিক আরোহানুমানে একটা বৈজ্ঞানিক আরোহানুমান হচ্ছে একটা জটিল মানসিক প্রক্রিয়া। কারণ কি, এখানে দুটো দৃষ্টান্ত গ্রহণ করতে হয়, একটা সদর্থক একটা নঅর্থক। তারপর এই প্রক্রিয়ার কতগুলো স্তর আছে, যেমন প্রথমে সংজ্ঞাকরণ করতে হয়, তারপর প্রকল্প গঠন করতে হয়, অবান্তর বিষয়গুলোকে বর্জন করতে হয়, মানে কোনো দৃষ্টান্ত কতগুলো সংগ্রহ করে নিলাম, তারপর তার থেকে সিদ্ধান্তে আসতে গেলে আমাদের কতগুলো যেগুলো আমাদের প্রয়োজন নেই যেসব বিষয়গুলো সেগুলোকে আগে বাতিল করে দিতে হয়, কিন্তু তারপরে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি। তাহলে কি, বৈজ্ঞানিক অনুমান অনেকটা জটিল এবং কঠিন, আর অবৈজ্ঞানিক অনুমানে কী হয়, এই স্তরগুলো কোনোটাই থাকে না, একদম অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটা দৃষ্টান্ত সংগ্রহ করে একদম সিদ্ধান্ত গ্রহণ করে নিতে হয়। এই কারণে বেকন বলে একজন যুক্তিবিদ রয়েছেন, যুক্তিবিদ বেকন, দেখতে পাচ্ছ বেকনের নামটা লিখেছি, বেকন এই যুক্তি অবৈজ্ঞানিক আরোহানুমানকে শিশু সুলভ অনুমান বলে আখ্যা দিয়েছেন। নাকি কতগুলো দৃষ্টান্ত আমরা সংগ্রহ করে নিয়ে হঠাৎ করে তার থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করে নিই, এটাকে শিশুসুলভ অনুমান বলে তিনি মনে করেন। অথচ যেখানে বৈজ্ঞানিক আরোহানুমানে এতগুলো স্তর পেরিয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়, ঠিক আছে। তবে কি, এই যে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক আরোহানুমানের এই পার্থক্যগুলো তোমাদের বললাম, হ্যাঁ, প্রথমত এরা দুজনেই আরোহানুমানেরই একটা দুটোই আরোহানুমানের অংশ, তাই তো? আর এই অবৈজ্ঞানিক আরোহানুমানটা কিন্তু বৈজ্ঞানিক আরোহানুমানের প্রাথমিক স্তর। হ্যাঁ, যতই অবৈজ্ঞানিক আরোহানুমানকে
মানে ও স্ট্যাটাস যতই কম থাকুক না কেন, হ্যাঁ, কিন্তু অবৈজ্ঞানিক আরোহণ অনুমানকে কিন্তু অস্বীকার করলে আমরা বৈজ্ঞানিক আরোহণ অনুমানে পৌঁছাতে পারি না। কারণ কি, আমাদের অবৈজ্ঞানিক আরোহণ অনুমানে আমাদের অবাধ অভিজ্ঞতার ওপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তাই তো? কিন্তু বৈজ্ঞানিক অনুমান যখন আমাদের তৈরি করতে হয়, বৈজ্ঞানিক আরোহণ অনুমান, তখন কিন্তু আমাদের এই দৃষ্টান্তগুলোর সাহায্য আগে নিতে হয়, তারপর সেখান থেকে সংজ্ঞাকরণ, তারপর তোমার প্রকল্প গ্রহণ, যাচাইকরণ, হ্যাঁ, যেগুলো আমাদের দরকার নেই সেগুলো বাতিল, এগুলো সব পরপরে হয়। আগে দরকার কি আমাদের এই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা কিনা অবৈজ্ঞানিক আরোহণ অনুমানে হয়ে যায়। তাহলে কি, এই যে দুটো স্তর রয়েছে, একটা অবৈজ্ঞানিক, একটা বৈজ্ঞানিক, হ্যাঁ, অনুমান গঠনের জন্য, আরোহণ অনুমান গঠনের জন্য বৈজ্ঞানিক অনুমানের অনেকটা বেশি গুরুত্ব থাকলেও প্রাথমিক পর্যায়ে কিন্তু অবৈজ্ঞানিক আরোহণ অনুমান, অবৈজ্ঞানিক আরোহণ অনুমান ছাড়া কিন্তু বৈজ্ঞানিক আরোহণ অনুমান একটু, আরোহণ অনুমান কিন্তু একটু এগোতে পারবে না। কারণ সবার প্রথমে দরকার আমাদের অভিজ্ঞতা, হ্যাঁ। অবৈজ্ঞানিক আরোহণ অনুমানের সবচেয়ে সমস্যা যেটা, সেটা কি, ওরা অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে একটা সিদ্ধান্ত করে ফেলে যেটা উচিত নয়, হ্যাঁ। কিন্তু কি, ওই অবাধ অভিজ্ঞতাটা আমাদের বৈজ্ঞানিক অনুমানের ক্ষেত্রে কিন্তু কার্যকরী। ওই অভিজ্ঞতা গ্রহণ করে বৈজ্ঞানিক অনুমান প্রকল্প গঠন করে, তারপর তোমাদের বিজ্ঞানের অগ্রগতিতে সাহায্য করে, হ্যাঁ, তারপর সংজ্ঞাকরণ করে, বিভিন্ন স্তর অতিক্রম করে মোটামুটি একটা সার্বজনীন সিদ্ধান্তে আসে। কিন্তু যদি অভিজ্ঞতাই আমরা গ্রহণ করতে না পারতাম, তাহলে কিন্তু এইগুলো কোনোটাই কাজে লাগতো না, তাই না? এই জন্য প্রথমে অবৈজ্ঞানিক আরোহণ অনুমানের সাহায্য আমাদের নিতেই হয়। তাই বলা হয়, এই অনুমান প্রকল্প গঠনে যেমন সাহায্য করে, বিজ্ঞানের অগ্রগতিতেও তেমন আমাদের সাহায্য করে। ঠিক আছে, আজকে অবধি থাক।